অন্য কোনো প্রতারিত হচ্ছেন না তো? আপনি কি আপনার অধিকার সম্পর্কে অবগত? পণ্য ক্রয়ের পূর্বে মোড়কের গায়ে প্রয়োজনীয় তথ্য দেখে নিন। পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকা বাধ্যতামূলক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-37 ধারা অনুসারে পণ্যের মোড়কে এসব তথ্য লেখা না থাকা দণ্ডনীয় অপরাধ। পণ্যের মোড়কে এসব তথ্য লেখা না থাকলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুসারে 50,000 টাকা অর্থদণ্ড বা 1 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। কোনো পণ্য কি কি উপাদান দিয়ে তৈরি বা পণ্যের মোড়কে কি পরিমাণ রয়েছে উল্লেখ না থাকলে আপনি কিভাবে নিশ্চিত হবেন এটি আপনার কাঙ্ক্ষিত পণ্য কিনা? পণ্যের মোড়কে ব্যবহার বিধি লেখা না থাকলে আপনি কিভাবে কোথায় এটি ব্যবহার করবেন? উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকলে আপনি কিভাবে জানবেন পণ্যটি কতদিন ভালো থাকবে বা কতদিন ব্যবহার করা নিরাপদ? মোড়কের গায়ে এসব প্রয়োজনীয় তথ্য লেখা না থাকা মানে পণ্যটি নকল বা ভেজাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মোড়কের গায়ে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপির অতিরিক্ত মূল্য নিলে বা নকল বা ভেজাল পণ্য বিক্রয় করলে সচেতন ভোক্তা হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করুন। ভোক্তা অধিকার সম্পর্কে জানতে কল করুন অধিদপ্তরের হটলাইন নাম্বার 1612। ভোক্তা অধিকার সম্পর্কে জানুন, সচেতন হন।